সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ভিডিও। তো এই ভিডিওটিতে তুলে ধরলাম ইনার লিং রোডের কাজের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। ভিডিওতে আপনারা বর্তমানে যে কাজের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনার সার্কুলার রোডের কাজ। তো ইনার সার্কুলার রোড হচ্ছে পুরো ঢাকাকে কেন্দ্র করে বৃত্তাকার একটি রোড নির্মাণ করা হবে। তো সেই রোডের ধারাবাহিকতায় এই কাজটি করা হচ্ছে। তো এই কাজটি হচ্ছে সদরঘাট থেকে আপনার গাবতলী পর্যন্ত এবং পরবর্তীতে সদরঘাট থেকে আবার পুস্তকলা পর্যন্ত এই রোডটির কাজ চলমান থাকবে। তো বর্তমানে এই অংশের কাজ চলমান, আর এখানে যে পাইলিংয়ের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাইলিংগুলো তো মূলত করা হচ্ছে আপনার এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। তো সেই জন্য মূলত এই পাইলিংয়ের কাজগুলো করা, আর এই পাইলিংগুলো খুবই হেভি করে করা হচ্ছে এবং খুবই টেকসই কাজ হচ্ছে এবং কাজের গুণগত মানও অনেক ভালো। হাজারিবাগ অংশে এখানে একটি ওভারপাস নির্মাণের জন্য এখানে যত দোকানপাট ছিল সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। যেহেতু এখানে ওভারপাসের ঢালগুলো নামবে তো সেই জন্য মূলত এখানে এত বড় পরিসরে আপনার জায়গা রেখে কাজ করা হচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য যে কী বড় পরিসরে এখানে কাজ করা হচ্ছে। আর এখানে যে রাস্তাটি প্রশস্ত করা হবে এটি মোট 140 ফিটের প্রশস্ত হবে এবং দুই পাশে হাঁটার রাস্তা থাকবে। তো মোটামুটি রাস্তাটা অনেক বড়ই হবে এবং আপনার যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে তো ঠিক পূর্বাচল এক্সপ্রেসওয়ের আদলে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে হাজারিবাগ আপনার ময়লার যে ডাস্টবিনটা, তো এটাও ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এক অংশ। তো পরবর্তীতে এটা পুরোটাই ভেঙে ফেলা হবে। আর এখানে দেখছেন ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে এখানে কাজ করা হচ্ছে। তো এখানে যে আপনার যে রডের ফ্রেমগুলো দেখা যাচ্ছে এগুলি মূলত পাইলিংয়ের ফ্রেম। তো এখানে এগুলো মাটির তলে আপনার ঢুকিয়ে তারপরে আপনার আরসিসি ডালার মাধ্যমে পিলার নির্মাণ করা হচ্ছে। তো এই রাস্তাটি আপনার বিভিন্ন অংশে ভাগ ভাগ করে কাজ করা হচ্ছে, আর এই কাজগুলো আপনার খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।